আমার এই নিরাজপুরে রাজ্যের গরিব দুঃখী প্রজাগণ এইভাবে কাল যাপন করছে তাকে আপনি বলতে পারেন? আপনার মুখে প্রজাদের সংবাদ শুনে আজ আমি বড়ই আনন্দিত, আর সেই আনন্দ মুহূর্তে আমি কিছুদিন জন্য শিকারে যাব, তাই আপনি আমার শিকারে যাওয়ার বন্দোবস্ত করে দিন। আপনি আমার সাথে শিকারে গেলে আমার এই নিরাজপুর রাজ্যের গরিব দুঃখী প্রজাদেরকে কে দেখবে? তাই আমি মনস্থির করেছি মাত্র দুদিনের জন্য আমি শিকারে যাব, আমার এই রাজ্যভার আমি আপনার হাতে তুলে দিয়ে যাব। পারবেন উজির সাহেব, আপনি পারবেন আমার এই রাজ্য পরিচালনা করতে, আমি জানি আপনি পারবেন আমার এই নারাজপুরের প্রজাদেরকে সুখে শান্তিতে রাখতে। তুমি কি মনে করেছো আমি অসহ
কালু যা বলেছে তা কি সত্য? পাপ কাজ ডাকাতি তোকে করতেই হবে। ডাকাতি করবে না, শোন বুলাপ, এ পথে আসা কোন সহজ দেখো, একবার যে পথে আসে সে আর কোনদিন ফিরে যেতে পারে না। তোকে বলছি ডাকাতি তুলে করতেই হবে। ডাকাতি করতে চাই না, যে দেখছিস কি যতক্ষণ পর্যন্ত পুনঃ ডাকাতি করতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত
আছে একদিন আমি তোমার প্রাসাদে ঢুকেছিলাম বলে তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আজ তার চরম প্রতিশোধ নেব আমি। তাহলে তোমার সঙ্গে অস্ত নেই, আমি সবসময় মানুষ
আছো তোমার সঙ্গে যুদ্ধের ফলটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমার কর্তব্যে
তোমাকে দান করলো। বাচ্চা আমি জঙ্গলে ফঙ্গলে মানুষ আছি, লাখো প্রজাদের নজুতে না ভাই খোদা আমি একটি জেলের জন্য হাত লালিত খোদা, যদি এক মুষ্টি সন্ধের সমস্ত নেই
Yes, sir.